বিশ্বের বিখ্যাত বিল, রক্তদহ বিল, যেখানে আমার রক্ত ঝরেছিল। জি হ্যাঁ, আমার রক্ত কিভাবে ঝরেছিল তার আগে এই বিলের ইতিহাস জানি। বিশাল বড় বিল, বগুড়ার এক প্রান্তে আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামে অবস্থিত এই বিলটা, নাম হচ্ছে রক্তদহ বিল। আমি আমার বোনের বাড়িতে এসেছি। এই বিলে যুদ্ধ হয়েছিল ফকির মজনু শাহ, আপনারা নাম শুনেছেন, ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম এই বিদ্রোহটা হয়েছিল 1757 সালের পরাশির আম্ম কারণে, যখন একেবারে শেষ করে ফেলে সিরাজকে। তারপরে মির্জাফরের জামাতার সাথে সব বক্সারের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, তারপরে 1776 থেকে শুরু করে বিদ্রোহ, আলিম ওলামাদের বিদ্রোহ, ফকির বিদ্রোহ। যেহেতু খন্দকার ছিলেন, ফকির বংশ ছিলেন, তার জন্য এবং আপামর জনতা এই বগুড়া অঞ্চল, রাজশাহী অঞ্চল, পাবনা অঞ্চলের কৃষকদের নিয়ে করেছিলেন, এই জন্য ফকির সন্ন্যাসী বিদ্রোহ নামে এই বিদ্রোহটা পরিচিত লাভ করেছে। সেই বিদ্রোহের প্রধান নেতা ফকির মজনু শাহ। আর এই মজনু শাহর শত শত সঙ্গী এই বিলে নিহত হয়েছিল। যদিও বা মজনু শাহ 1776 থেকে আন্দোলন শুরু করলেও 1780 সালের দিকে বগুড়ায় আসে এবং 1782 এবার এই জায়গাতে একবার যুদ্ধ হওয়ার কথা ছিল। পরবর্তীতে আবার 1786 সালে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা বিশাল বড় বিল, এই বিলে আস্থানা করেছিল। পরে কর্নেল স্টুয়ার্ট আর একজন আসে কামান নিয়ে এসে যুদ্ধ হয়। এই যুদ্ধের দুই বিলের দুই পাশ থেকে যুদ্ধ হয় এবং এই যে এই মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে যুদ্ধ হয়। অসংখ্য মুসলিম সেদিন এখানে নিহত হয়েছিল আর তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল। ফকির মজনু শাহ অবশ্য এখান থেকে চলে গিয়েছিলেন, অনেকেই বলেছেন এখানে মারাও গিয়েছিলেন। তো অসংখ্য কবর এখনও ওই জায়গায় দেখা যায়। অবশ্য সম্মানিত দিনী ভাই, এই ফকির মজনু শাহ এই বিলে রক্ত দিয়েছিলেন, তো আমার রক্ত কিভাবে ঝরল? প্রায় 250 বছরেরও বেশি পরে আমি এই বিলে ইতিহাস জানার পরে ইচ্ছা করে মাছ ধরতে গিয়েছিলাম। এই বিলের শিং মাছ, বিশাল বড় বড় শিং মাছ, একদিনে প্রায় 42টা শিং মাছ ধরেছিলাম কয়েক ঘন্টার মধ্যে। কিন্তু এত বড় বড় শিং মাছ সহজে কি লোভ ছাড়া যায়? তাই কি করেছিলাম, এই বিলের বিশেষ করে ওই যখন ওই ফুটে দিচ্ছিল, রক্ত বের করে দিয়ে আবার ধরেছিলাম। আমার মনে আছে, এটা বিশ্বাস না, অসংখ্য প্রমাণ আছে। আলহামদুলিল্লাহ এখানে আমি দাওয়াতি কাজও করেছি এই অঞ্চলের। এগুলো হচ্ছে ধরতে গেলে হানাফি এলাকা। এই অঞ্চলের অসংখ্য দিনী ভাইদেরকে নিয়ে যে ফকির মজনু শাহর ওই ঐতিহাসিক বিলে আমরা পার্টি প্রোগ্রাম, এমনকি আনন্দ ভ্রমণও করেছি, ইতিহাস নিয়ে পর্যালোচনা করেছি, তাদেরকে নিয়ে মাছও ধরতে গিয়েছিলাম। যে একদিনে 8টা শিং মাছের মানে ফুটান স্ট্রিং যেটাকে বলে, মানে শিং মাছ তো আর বাইট করে না, ফুটে দেয় যেটা, সেই ফুটন খেয়েছিলাম, হাত ফুলে উঠেছিল। তারপরেও মন চায় আরও ধরি। আমরা মাছ ধরি আর এখানে মাছ ধরে আমাদের রক্ত দিয়েছি। আর মজনু শাহ আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তিনি সর্বপ্রথম ব্রিটিশদের সাথে সর্বপ্রথম বিদ্রোহ করেছিলেন। তো এই ফাঁকে যে কারণে দাঁড়ালাম আজকে, যদিও বা এর আগেও সম্ভবত বলেছিলাম, এই বিল নিয়ে রিপোর্ট করেছিলাম, আজকে দাঁড়ালাম এই জন্য যে আলহামদুলিল্লাহ আজকে থেকে মূলত প্রি অর্ডার চলছে আমার বইয়ের। আলহামদুলিল্লাহ তিন ভাষায় শব্দ গঠন নয়, সেটা আগেই প্রকাশিত হয়েছে, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ 30-40 হাজার শব্দ গঠন আপনারা জানতে পারবেন। এইবারে যেটা প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে তিন ভাষায় বাক্যাংশ গঠন, শব্দ কত পদ্ধতিতে আপনি জোড়া দিয়ে, পার্টস অফ সেন্টেন্স নট পার্ট অফ স্পিচ, হাউ টু অ্যাড পার্ট অফ স্পিচ ইন পার্টস অফ সেন্টেন্স অ্যান্ড ইউ হাউ টু মেক সেন্টেন্স রিয়ালি, দ্যার আর মেনি কাইন্ডস অফ সেন্টেন্স
in English and Arabic, but if you don't know about making part of sentence, you will not be able to speak fluently, spontaneously and non-stoply with anybody and any circumstance. In this situation, এই গল্পের মাধ্যমে আমি আমার বইয়ের প্রচারটা করে নিলাম। ঠিক তেমনই সম্মানিত দিনি ভাই, অসংখ্য পদ্ধতি, জীবন ঘনিষ্ঠ পাঁচটা বিষয়ের আলোচনা নয়, আলহামদুলিল্লাহ কয়েক হাজার উদাহরণে বইটিতে 130,000 শব্দ আছে, 500 কত পৃষ্ঠা হয়েছে জানো, 550 পৃষ্ঠার মতো, খুব ভালো বাইন্ডিংয়ে এবং অথেন্টিক বই আকারে যেন হয়। অসংখ্য জ্ঞানী গুণী অসংখ্য মানুষের আলহামদুলিল্লাহ দৃষ্টি পড়েছে বইটিতে, তারা এখানে শ্রম দিয়েছেন মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। আল্লাহ তাআলা সবাইকে এর যা যায় খায়ের দান করবেন। আমি নাড়া করেছি তো এই জন্য ক্যাপ পরে এসেছি। বোনদের বাড়িতে এসে জীবনে কোনো দিন আলহামদুলিল্লাহ পাড়া বেড়ানোর অভ্যাস নেই। আমি পৃথিবীতে সবচাইতে বেশি ঘরের মধ্যে থেকেছি আমার বোনদের বাড়িতে এসে, তো এই জন্য মাঠে এলাম, পাড়ার দিকে যাই না আলহামদুলিল্লাহ। তো মনে করলাম আমার বইটার প্রচার করি, ইতিহাস জানাই, পাশাপাশি আলহামদুলিল্লাহ ফকির যেহেতু ছিল মজনু শাহ, আমরাও ফকির বংশ, আমাদেরকে ফকির বলে ডাকে, কথাটা মনে পড়তো না। এখানে এসেছি রৌদ্র পরন্ত বিকালের এই রৌদ্রটা নিতে, সেই সময় বলছে কি ফকির, কিরে ফকির কি করিস এখানে, সঙ্গে সঙ্গে ফকির মজনু শাহর কথা মনে পড়ে গেল। সেই সুবাদে আমার বইয়ের একটু প্রচার হলো। অ্যাড এমন একটা জিনিস, আগেই ভিক্ষা চাইলেও সরাসরি বলা যায় না, দে মা না ভিক্ষা দে, সরাসরি বলতে হয় না, বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার আব্বা খুব ভালো ছিল, আপনার মা খুব দয়ালু ছিল। আমাদের বাড়িতে একজন ফকির এসে এরকম বলে, আমার মায়ের নাকি বান্ধবী, তিনি বললে আমরা বেশি করে ফকির ভিক্ষা দিই। তো আসলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা ভিক্ষা চাচ্ছেন, তাহলে তো হলো না, ভিক্ষারও একটা পদ্ধতি আছে তাই না। তো বিসমিল্লাহির রহমানির রহিম মানে তো আল্লাহ দয়ালু, তো দয়ালু বলেই আপনি ভিক্ষা চাইতে হবে, আল্লাহু আকবার দে মানা ভিক্ষা দে, আল্লাহ বড় বলেই আপনি ভিক্ষা চাইছেন আল্লাহর নাম নিয়েই, এরকম একটু দৃষ্টিকটু হলেও বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে দে আনা ভিক্ষা দে যায় না। তো অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডিং গোটা পৃথিবীর এই যে নেট চলছে অ্যাডের মাধ্যমে তাই না, টাকা কীভাবে ইনকাম করে, তো কিছু না কিছু তো একটা প্রসঙ্গক্রমে বলতে হয়, অযথা কি চিরা ভিজে, অল্প কথায় চিরা ভিজে অথবা মিষ্টি কথায় চিরা ভিজে না, এই প্রবাদটাও আমি আমার বইয়ে উঠিয়েছি আলহামদুলিল্লাহ। হা হা দু তাহা দাও তাহা বো, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মিষ্টি কথায় চিরা ভিজে না, এর অনুবাদে আমি করেছি, তাহা দাও তাহা বো, আগে উপহার দাও, উপঢৌকন দাও, তারপরে ভালোবাসো, তার মানে শুধু শুধু ভালোবাসা হয় না। তো ডাইরেক্টলি তো আমার বইয়ের কথা বলতে পারি না, তাই ইতিহাসকে নিয়ে এসে আমার রক্ত ঝরানো স্থানে আমি আমার বইয়ের কথা বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যারা প্রি অর্ডার করছেন, আমার বিশেষ করে ছাত্র এবং শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ভাইরা যারা প্রি অর্ডার অলরেডি করছেন আলহামদুলিল্লাহ, আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা এরিয়াটা দিবেন, স্ক্রিনশটটা দিয়ে আপনার নিকটস্থ সুন্দরবনের ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, আপনার নাম অবশ্যই আমাকে দেন, আমি ডায়েরিতে ইয়া করছি, বই পাওয়া মাত্র আপনাদের বই আগে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। বারাকাল্লাহ ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।